এই হলো ব্যাপার, একটুখানি অপেক্ষা করে নি আর এর জন্য ফেলবে। ঠিক আছে, রকস্টার রি রিলিজ করেছে, রকস্টারের যেহেতু 30 দুন এক্সপ্রেস। গুড আফটারনুন, মানে আর কিছুক্ষণ হলেই ইভিনিং হয়ে যাবে আর কি, বুঝলেন তো? সেরকম সময় থেকেই আজকে আবার ব্লগ শুরু করছি। গতকালকেও আমাদের 4টে বেজে গেল, গেছিল খেতে। তো যাই হোক, আজকে তো মনে হয় আরও দেরি হয়ে গেল নাকি। তো যাই হোক, যেটা বলছিলাম যে একটু আগে ব্লগ টক ছাড়লাম, এত দেরি কি বলবো, নেটটাও একটুখানি ডিস্টার্ব দিচ্ছিল আর দেরি হয়েছে। তো যাই হোক, আজকে সকালে যে আমরা ব্রেকফাস্টে চিলাটা খেয়েছিলাম, চিলা খেয়ে তারপর মিস্টার দেব গেলো মিস্টার দেবের কাজে, তো বললো আমি চলে আসবো। তো একটু যেহেতু দেরি হচ্ছিলো, আমি বললাম তাহলে একেবারে ওয়েট করেই যাই, কারণ ওটাকে না আমারও সত্যি কথা বলতে খিদে পাচ্ছিল না, মানে খাওয়ার জন্য তো খিদেটাও প্রয়োজন আছে, সেটা হচ্ছিল না। তো সেই জন্য বললাম যে যাক, হচ্ছে না যখন তো এই হলো ব্যাপার, একটুখানি অপেক্ষা করে নি আর এর জন্য ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের কালকে যা যা রান্না সেটাই রয়েছে, আর কিছু রান্না করা হয়নি, শুধু একটু আলু সিদ্ধ দিয়েছিলাম। মিস্টার দেব সেদিন বলেছিল যে একটু ডাল দিয়ে আলু সিদ্ধ খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, তো সেই আলু সিদ্ধটাই শুধু করা হয়েছে, আর বাদ বাকি কিচ্ছু নতুন করে করা হয়নি। এমনি বসতো না, আজকে বসার মতো কিছু, ওর কি পেট ভরা, তাও যে ডিমটা ডিমের গন্ধটা পেয়ে গেছে, গন্ধটা পেয়ে ওইখানে, হ্যাঁ সেটাই। তো এই নাও ইমোশন, না তুমি তো বললে সেদিন এটা ইমোশন, ইমোশন এটা কি না, ইমোশন, ঠিক আছে, বেশি ইমোশনাল হয়ে যাওয়ার দরকার নেই, অল্প অল্প ইমোশন থাকা ভালো। হ্যাঁ একদম তাই। তো যাই হোক, এই আমিও তো আমি ভাবছি শুধু ইমোশন দিয়েই খাবো আজকে, আর আরো সবই আছে, সবই আছে। তো যাই হোক, খেয়ে নি পরে আসছি। হ্যাঁ আমি যা, আমি যা, আমাকে যেতে বলেছিল আমি যাইনি, তাই জন্য মা বস থাকবো, ওই যে মা বসে আছে, টাটা টাটা করে দাও, টাটা, বাবার সাথে বেউ বেউ যাচ্ছে, টাটা। আমি যেদিন বেরোচ্ছিলাম সেদিন ওই যে ও বেরোতে গিয়ে তুমি আবার ওকে বিছি বিছি বার করে আবার ঢুকিয়ে দিলে না, আচ্ছা ও ভাবছে তুমি যদি আমাকে ঢুকিয়ে দাও, আচ্ছা সেই জন্য, সেই জন্য টাটা করে দাও, টাটা 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 টাটা, জিরো এসে গেছে, যাও খেলবে, ঠিক আছে, টাটা টাটা। কাজ করছিলাম, একটা ভিডিও করছিলাম, তো তার মধ্যেই রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রান্না কি আগের দিন বলেছিলাম, তো চিকেন আনা ছিল যেদিন আমরা ইয়ে খেলাম, কি যেন বলে, পকোড়া খেলাম, তো সেখান থেকে তো পকোড়া আলাদা আনা হয়েছিল সেদিন, আর পকোড়ার জন্য পিস আর কারি কাটও কিছু আনা হয়েছিল। তো আজকে মিস্টার দেব বলছে যে একটু রাগ করেছে, বলছে যে সেই এক রান্না, এক এক যখনই চিকেন আনি ওই ঝোল
ভাত ঝোল ভাত করো, আরো কত রেসিপি তোমার আছে সেগুলো কবে আবার একবার ট্রাই করবে? কারণ হ্যাঁ সত্যি কথা বলতে অনেক রেস্টুরেন্টের রেসিপি আছে, তার মধ্যে মিস্টার দেব অনেকদিন ধরেই বলছে আমিনিয়া স্পেশাল, তো আমিনিয়া স্পেশালটা একবার আবার করব। মানে আমরা এর আগেও করেছি একবার রেসিপি হিসেবে দেখেছি, তাছাড়াও করেছি, কিন্তু এখানে আসার পর একবারও হয়নি। তো আমিনিয়া স্পেশাল দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, তো ওটা করব আমি এরপর নেক্সট যেদিন করব, কারণ ওটাতে না বেশ কিছু জিনিস লাগে যেগুলো এখন অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। মিস্টার দেবের সাথে রণ গেল, ভালোই ঘুরে আসলো, এখন ওকে খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে মানে এই যে রান্নাটা বসিয়ে আমি একটুখানি এদিকটা এসেছিলাম, আবার মনে পড়লো দৌড়ে গেলাম এদিকে, দেখুন জল বসিয়ে দিয়েছি গরম। আর আজকে না রান্নাটার মধ্যে একদম অল্প তেল দিয়েছি, আর এই যে আমাদের যে ঝর্ণা ঘিয়ের যে ইমোশন যেটা, এই ইমোশন এইটুখানি আছে সেটা খালি করে দেবো আজকে এখানে। আমি এটার মধ্যে না এক ফোঁটাও জল দিইনি, আর ইচ্ছা আছে জল দেব না, তুমি আজকে রাত্রে না খাও কালকে খাবে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, আবার যাই ওটা গোগর খাবার, তো ওটা মানে ঠান্ডা গরম ছিল তাই ঢোকানো হয়নি, ওটা ঢুকিয়ে দেবো আমি, একটু ঠান্ডা হয়ে গেছে। আমার চাটা রনুকে খাওয়ানো হয়ে গেল, আমার চাটা এই যে এইরকম অবস্থায় পুরো ভর্তি প্রায়, জল হয়ে গেছে। এই চা খাওয়া না খাওয়া সমান, তো একটুখানি বাদাম দিয়ে চাটা খাই। আর টাপুর এসে গেছে, টাপুর কোথায় গেছিল ওর এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আসুক। ঠিক আছে, তা তখন আমি চাটা খেয়ে নিই, এটা চা তো না, এটা হচ্ছে চিনির শরবত, খেয়ে নিই শরবত। এই দেখুন গরমা গরম রুটি একদম ধোয়া ওঠা, আর তার সাথে এই হচ্ছে আমার চিকেনের আজকে ফাইনাল লুক। ওপরে আমি যে ঘি আর গরম মশলা দিয়েছিলাম সেটা ছড়িয়ে জাস্ট বন্ধ করে দিয়েছি, এইবার জাস্ট নাড়াঘাটা করে সার্ভ করব। আমি চলে এসেছি হাইল্যান্ড পার্কে, এবার কেন এসেছি সেটা আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাবো। তো আমি যেটা বলেছিলাম আমি চলে এসেছি আইনক্সে, আজকে এখানে রকস্টার রি রিলিজ করেছে, রকস্টারের যেহেতু 13 ইয়ার অ্যানিভার্সারি তাই রকস্টার রিলিজ করেছে। আর মজার কথাটা হচ্ছে আমি কখনো রকস্টার দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম দেখা হবে, সেটাও থিয়েটারে, সো ইটস ভেরি স্পেশাল ফর মি। গুড মর্নিং, চলে এসেছি রান্নাঘরে, তো রান্নাঘরে এখন হবে গিয়ে যেটা আমরা বেশিরভাগই আজকাল ব্রেকফাস্ট যখন করি তো বেশিরভাগই সেটাই হয়, যেটা হচ্ছে গিয়ে ব্রেড। তো টাপুর ম্যাগি খেয়ে নিয়েছে, টাপুরে খাওয়া হয়ে গেছে, আমরা খাবো ব্রেড। তো ব্রেডটা আজকে খাবো অবশ্য, তার মধ্যে থাকবে বাটার আর আজকে থাকবে আম। তো আম কেটেও দিতে পারতাম, বাট আমি ভাবছি কি আমের বেশ একটু পাল্প বার করে হ্যাঁ সেটা দেব। আর মিস্টার দেব তো দুধ খায়, খেয়ে মানে দুধ ভালোবাসে খেতে, তো সেই জন্য মিস্টার দেবকে আম আমের সাথে দুধ মিশিয়ে যেরকম হয় সেরকম একটা বাটিতে দেবো, তার সাথে ব্রেডগুলোকে শেকে
কিছুটার মধ্যে বাটার লাগিয়ে দেবো আর কিছুটা এমনি প্লেন ছেড়ে দেবো যাতে আম দিয়ে খায়। আর তার সাথে কি আর রণুবাবুর হচ্ছে গিয়ে সেরেক গ্রুপ, তো ওর খাওয়া রণু খাওয়া হয়নি আর আমাদের দুজনে খাওয়া হয়নি, তো ঠিক আছে চলুন করে নিই। তো আমের আমগুলো যে হিমসাগর আম, এই আমগুলো কিন্তু বেশ ভালো, খুব ভালো আমগুলো। তো আমের আমের পাল্পটা বার করে নিই আর তার সাথে সাথে ব্রেডটাকেও। আমগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে শুকনো করে দিয়ে করে নিয়েছি। তারপর এবার বাবারে এটার অবস্থা না, টকটকো টকটকো। তো আমগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ডাইরেক্টলি আর ধোয়াধুয়ির ব্যাপার নেই, ডাইরেক্টলি এটার থেকে পাল্পটা বার করবো। টাপুর সেদিন যেটা করেছিল বেশ ভালোই হয়েছিল, এখান থেকে দুভাগ করে এভাবে দুভাগ করে নিয়েছিল, ইজি কাটলাম। আমি সেদিন এইভাবে আম খেয়েছি, অনেক সুবিধা হয়, এটা কিরকম করে টুইস্ট করলে টুক করে বেরিয়ে যায়। দেখুন এবার চামচ করে দিলাম, চামচ দিয়ে এরকমভাবে পুরো স্কুপ করলে পুরো একেবারে উঠে চলে আসবে, খুব সহজ এটা। আমি সেদিন এরকম বসে বসে, ছোট ছিল তাই দুটো আম বসে বসে পটাপট পটাপট খেয়ে নিয়েছি। এরকমভাবে আমটা আমের পাল্পটা বার করতে পারেন। দেখুন হাত ফাত কিচ্ছু দিতে হলো না। এবার এটা কাটা, এরপর যখন সব বার করে কাটা দিয়ে যদি স্ম্যাশ করা হয় না, তাহলে হাত দিয়েও যে ওই চটকানো যেটা, সেটা অনেকেরই থাকে মনে হয় ই হাত দিয়ে করছে, ওই স্কুইমিশ টাইপের বলে ওটাকে, তো মানে গা গা গুলানো ব্যাপারটা যে ই এটা কি করছে, তো সেই রকম আর প্রবলেম থাকবে না। হাত প্রায় না লাগানো, মানে পাল্পের মধ্যে হাত প্রায় না লাগালেই চলবে। এটার সাথে সাথে এটাও হতে থাক, একসাথে দুটো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর অনুর জন্য আমি এটার মধ্যে জল গরম বসাবো। এই দেখুন পুরো কি সুন্দর পাল্প বেরিয়ে গেছে। তবে একটা জিনিস কি, এইভাবে করতে গেলে আটিটার থেকে যে পাল্পগুলো ওগুলো কিন্তু হয় হাত দিয়ে আপনাকে বার করতে হবে, আর না হলে ওই চামচ দিয়ে যেটুকু সম্ভব হয়ে বাদ বাকিটা নষ্ট হবে। তবে একটা জিনিস কি, খোসার থেকে যে বাদ পড়ে যায় না অনেক সময় আমটা, এই ক্ষেত্রে কিন্তু একদম হচ্ছে না, পুরো স্কুপ আউট করে দেখুন একদম প্লেনভাবে বেরিয়ে আসছে, আর খোসাগুলোও খুব আলাদা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই আমার হয়ে গেছে, এটাকে এখন একটুখানি ফ্রিজে রেখে দেবো 2 মিনিটের জন্য, মানে যতক্ষণে পাউরুটিগুলো হচ্ছে, যে পাউরুটিগুলো হয়ে যাচ্ছে। তো আমি এরকমভাবেই মানে জাস্ট চামচ দিয়ে, কাটাও লাগেনি মানে ফোর্কও লাগেনি, চামচ দিয়ে এরকম করছি, তাতেই পুরো দেখুন কি সুন্দর চাঙ্কি চাঙ্কি পাল্প বেরিয়েছে, পুরো মিহিচ্ছে এই চাঙ্কিগুলো দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। তো এটা অনেকটাই আছে, এখন যতটা দেবো দেবো, বাদ বাকিটা রেখে দেবো। তারপর তো আইসক্রিম আছেই তাই না, আপনি
দেখলেন ওইরকম নিজে নিজেই গান গাইছে। আর ওর না আমার খুব মজা লাগে, ও মানে ধরুন যেখানে যে এই যে আখন আখন মানে লাস্টে এন আছে তো, বাট এনটা তো উজ্জ থাকবে সেটা তো বোঝে না, যেরকমভাবে মানে স্পেলিংয়ে লেখা থাকে ও সেরকমভাবে লেখা দেখেই গান গায় আর সেরকমভাবেই উচ্চারণ করে, আমার এত হাসি পায়। আখন মেয়ে আখন লাস্টে এনটা উচ্চারণ করে, আর আখন মেয়ে দিস তারা খাবগা দিয়া জলে, ওর এটা অনেক ছোটোবেলা থেকে এই গানটা ওর খুব প্রিয়, সেই একবার আমার মুখে শুনেছিল তারপর থেকে তো জানেন হিস্ট্রি করে দিয়েছে গানটা শুনে 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 শুনে। আর ও পুরো মুখস্থ মানে মোটামুটি ওই ক্যারিওকে দেখে পড়ে ও গান করে। তো এরপর একটু আগে ইয়াদ আ রাহা হ্যায় গাইছে, যারা যারা করেছিলাম সেটা মনে আছে, আমাদের ছাদের জন্য আমার অন্য গান আছে, মানে বাজনি বাড়ির জন্য আলাদা গান আছে, ওটা যেহেতু ওই ছাদটার মধ্যে সেহেতু। তো যাই হোক, ওর মানে ভীষণ শার্প মেমোরি, মনে রাখে সব কিছু, মনে রাখতে পারে চট করে, ওর মানে আসলেই ওর মধ্যে ও সেটাকে বুঝে নেয় যে কোনটা কি হচ্ছে। তো যাই হোক, ওর খাবারও হয়ে গেছে, আমি 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 বলেছি মিস্টার দেবকে যে একটু আগে ইয়াদ আ রাহা হ্যায়টা করছিল, তখন আমি করতে পারিনি কাজের জন্য, আমি বললাম যে এবার যদি করে তাহলে তুমি একটুখানি তুমি ইয়ে করো আর কি শেয়ার করো। আর একটা গানও শিখেছে সেটা নিজে নিজেই, চকলেট লাইম জুস, ওটা আমি দেখছি যদি করে তাহলে বলবো। এই যে আমের মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, ওখানে ব্রেডটা অবশ্য আমারও রয়েছে। বাবা কি অবস্থা দেখুন, জোর করে সিটে বসার চেষ্টা, দুন এক্সপ্রেস লাঠি ফাটি নিয়ে মারামারি করছে, কি কি অবস্থা দেখলেন, এটা হচ্ছে দুন এক্সপ্রেসের ঘটনা, মানে রিজার্ভেশন কামরায় উঠে তাণ্ডব, রীতিমতো তাণ্ডব যাকে বলে, মার ধর করছে, কি অবস্থা করছে লাঠি সোটা নিয়ে, উড়ি বাপরে বাপ, মানে যাচ্ছে তাই ব্যাপার। এই যে লাউ চিংড়ি না লাউ নিরামিষ, নিরামিষ লাউ পুরি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি খাওয়া হলো, আর চিংড়ি মাছটা যেটুকু আছে সেটুকু দিয়ে একটা অন্য রেসিপি আমি ঠিক করেছি, তোমাকে বলেছিলাম এটা এখন বলছি না, একটু অভিনব রেসিপি, মনে আছে একটা রেসিপি আমরা দেখলাম চেপে গেলাম আজকের থেকে, মানে এবার থেকে মানে কাশ্মীরি লঙ্কাটাও তুলে দিচ্ছি এখন আপাতত, ওষুধ খাচ্ছে মিশ্রাদেব, যদিও আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এটা আর কি মুখের মধ্যে যে গোটা গোটাগুলো হয়েছে তো ঠিক হয়ে যাবে, ওটা ওষুধ কারণ খাচ্ছে। তো এখন যেটা হয় ওষুধ খেলে আবার দেখে যে প্রথমে একটুখানি একটু একটু বাড়ে না জিনিসটা, তারপর দেখবে কমে, তো হয়তো সেই জন্য তোমার এখন একটু বেশি কষ্ট হচ্ছে। তো করবো একটা দারুণ রেসিপি অবশ্যই, সেটা মাথা আছে। আর এটা ওই সেদিন যে বড়া বড়া না বড়ি বড়িগুলো আনলে না, সেই বড়ি দিয়ে ধনে পাতা আছে, ধনে পাতাটা মানে শুকিয়ে যাওয়ার আগে করে নিই লাউটা, আমি লাউটা কুচাবো, কুচিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো, তাই জন্য রাফলি খুব বেশি ধরে ধরে কুচাচ্ছি না, প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে খুব সুন্দর লাউটা হয়। হ্যাঁ, একদম কুচি, তোমার
ডাল মুসুর ডাল দিলাম আর তার সাথে আলু দিয়ে দিলাম সিদ্ধ বসাবো। আর এর মধ্যে কিচ্ছু না, শুধু পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাস এটুকু থাক, তারপর দেখা যাবে। তো সিদ্ধ করে নিই এটার মধ্যে, তারপর দেখা যাক কি হয়, মানে হয় সিদ্ধই হবে আর নাহলে সোমবারও দিয়ে দিতে পারি, আগে সিদ্ধ তো হোক। এই দেখুন পোস্ত ছড়িয়ে ভাজি, এটাকে কি বলে, লাউয়ের খোসা। তো এটার মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা দেওয়া যায়, আমি দিচ্ছি না, বাইচান্স যদি ঝাল হয়ে যায় তাহলে মিষ্টিতে খেতে পারবে না। এর মধ্যে হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে ডালটা সিদ্ধ প্রায় হয়ে এসছে, ডাল আর আলু দিয়েছিলাম, একটু দেখে নেবো। আর এই দেখুন এই হচ্ছে আমার লাউয়ের পজিশান, ঠিক আছে? তো এটার মধ্যে হচ্ছে গিয়ে কি করব, বড়িটা যেটা মুসুর ডালের বড়ি ওটা ভেজে তুলে রাখবো। আর ফোড়নে তারপর দেবো হচ্ছে গিয়ে তেজপাতা আর সাদা জিরে, আর আর মশলার মধ্যে করব আদা আর জিরে একসাথে বেটে নেব। দিয়ে এই এই শুধু, আর কিচ্ছু দিতে লাগবে না, খুব ভালো হয়। আর তার সাথে এটা যেমন শীতকালে আমার লাউ, এই লাউটা না মিস্টারদের ওই কড়াইশুঁটি দিয়ে লাউ খুব ভালোবাসে, তার সাথে ধনে পাতা। তো আমাদের ধনে পাতা এখন রয়েছে, তো লাস্টে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের। আর কালকে রাত্রে চিকেন করেছিলাম যে, সেই চিকেন তো রয়েইছে, সেই চিকেন রয়েছে, কোনো চাপ নেই, আমার রান্না বান্না তাহলে কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন বলেছিলাম না আপনাদের যে একদম অল্প জল দিয়েছি, তলায় না দেওয়ার মতো, মানে ধরে দি আমি কতটা দিয়েছি, হাফ কাপও না, কত জল বেরিয়েছে। তো এখান থেকে কিছুটা জল ছেঁকে ফেলে দেবো আর কিছুটা রাখবো, যাতে একটু ঝোলা ঝোলা হয় লাউটা, ঠিক আছে? মানে আমি জানি যতটা জল আমি দিয়েছিলাম আমার মনে আছে, ঠিক ততটা পরিমাণেই জল আমি বার করে ফেলে দেবো, ঠিক আছে? এটাতে অনেক এইরকমভাবে লাউ করে দেখবেন অনেক তাড়াতাড়ি হয়। চুলের অবস্থা খুব খারাপ, আম্বুবচি তো তাই জন্য শ্যাম্পু করছি না, এই জন্য চুলটার অবস্থা খুব খারাপ, কালকে আম্বুবচি ছাড়ছে। এই আম্বুবচি আমার মনে আছে কবে কোথাও বলছিলাম যে আমাদের ছোটবেলাটা যেটা ছিল, আমরা বেশিরভাগ সময় মানে বাড়িতে কতক্ষণ থাকতাম কোনো ঠিক নেই, বেশিরভাগ সময় পাড়ায় এপাশে ওপাশে থাকতাম। তো আমি ছোটবেলায় যেখানটা আমার অনেকটা সময় কেটেছে সেটা না একটা গেটেড সোসাইটি হয়ে গেছিলো, মানে প্রথম থেকেই ওখানে পাঁচিল ঘেরা ছিল, পরবর্তীকালে ওখানকার ল্যান্ড আর কি ডেভেলপমেন্টে দেওয়া হয়েছিল, ফ্ল্যাট হয়েছিল সেখানে, সেই জন্য সেই ফ্ল্যাটের দৌলাতে পুরো জায়গাটাই তারা পুরো গেটেড সোসাইটির মধ্যেই মতো করে দিয়েছিল। তো সেখানেই একটা বাড়ির মধ্যে নিচে আমরা ভাড়া থাকতাম, তো তার পাশেও আর একটা বাড়ি ছিল যাদের মেন ওই জায়গাটা, তাদের বাড়িতেই আমার অর্ধেক সময় কেটেছে। আমি বলেছিলাম কি আপনাদেরকে, মনে হয় আমার ওই চ্যানেলে বলেছিলাম, একটা সিনেমা
বেরিয়েছিল না মন মানে না প্রসেনজিতের সাথে, প্রসেনজিৎ আর শিল্পা। তো ওই শিল্পাদি হচ্ছে ওই আমরা যেখানে থাকতাম পাশে, ওই বাড়িটা হচ্ছে মা, ওর মামার বাড়ি, ঠিক আছে। তো ওখানেই আমাদের সময় কেটেছে, আমার সমবয়সী ওখানে বাচ্চা ছিল ওদের, মানে ওই বাড়িতে যে আম্মা, মানে শিল্পাদির যে দিদা, তার সাথে লুডো খেলে, তার সাথে গল্প করে আম্মা কানে কম শুনতেন। তো আম্মা কাছেই প্রথম আমি আম্বুবাচি করতে দেখেছি, ঠিক আছে, আম্মাকে। তো আম্মা সাবু মাখতো, আমার মনে আছে। তো সেই সাবু মাখা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকতাম, আম্মা খাওয়াতো। তো সাবু মাখা অদ্ভুত স্বাদ মনে মুখে লেগে রয়েছে এরকম। তো তাই ভাবি যে আমাদের ছোটবেলাটা কি কেটেছে। আজকাল না বাচ্চাদের কাছে সেরকম মাঠ আছে খেলার মতো, না মাঠ ঘাট কিছু রয়েছে, নাহি বাবা মারা ভরসা করে সাহস করে বাচ্চাদের একা কোথাও ছাড়তে পারে। আমাদের সময় মা বাবারা নিশ্চিন্ত। হ্যাঁ, পাউডার পাউডার দিয়ে তুমি কি করবে, বেবি পাউডার দিয়ে তুমি কি করবে বলো তো, নষ্ট করবে। তো সেটাই বলছি যে আমাদের সময় সে সময় বাবা মারা নিশ্চিন্তে যে পাশের বাড়িতে রেখে যাচ্ছি, তারা খাইয়ে দাইয়ে মানে সুন্দর করে নিজেদের বাড়ির বাচ্চার মতো করেই ট্রিট করবে। আর এখন সেই জিনিসটা করা সত্যি খুব নিকট আত্মীয়র কাছেও বাচ্চাদের ছাড়া খুব চিন্তার বিষয়। এটা হয়ে গেছে, এই জিনিসটা হয়েছে, আমরা এমন এমন ঘটনা দেখছি, সেগুলো আমাদের সামনে আসছে, সেই জন্য এই জিনিসটা এসছে। সেটা একটা যুগ ছিল, এটাও একটা যুগ ছিল। এখনকার বাচ্চারা মারা মনে করে যে ভাই তার চেয়ে রাস্তা কোথাও বাইরে যাওয়াচ্ছে, তুই বরং ফোনটা নিয়ে থাক, ফোনটা নিয়ে থাক, আমি কাজগুলো সারি। তারপর আগেকার দিনে কি মানে খুব কম হলেও দুই ভাই বোন তো থাকতোই, তোরা ভাই বোন ভাই বোনের সাথে খেলে খুনসুটি করে ঝগড়া করে মারামারি করেই তাদের অর্ধেক সময় চলে যেত। যেমন আমি এক মেয়ে ছিলাম, কিন্তু আমি ওই যে বললাম পাশের বাড়িতে আশেপাশে আমাদের পুরো ওই সোসাইটির মতো আরও অনেকে ছিল, আমার সমবয়সী, আমার চেয়ে ছোটো, আমার চেয়ে বড় ছিল, তারা আমরা একসাথে ভাই বোনের মতোই বড় হয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি, ভাই বোনের অভাবটা ফিল করতে পারিনি। কিন্তু আজকের ডেটে চিন্তা করে দেখুন না, সবার বাড়িতে একটা করে বাচ্চা, ওরা কোথায় খেলবে, কোথায় যাবে? তো সেই জন্যই ফোনটা দিতে হয়। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে তারপর আমরা আলোচনা করছিলাম, যেখানে এই বাচ্চাদের আজকালকার বাচ্চাদের এই ফোন এগুলো দিয়ে তার অপকারিতা অপকারিতা, কারণ উপকারিতাও রয়েছে, কারণ যখন থেকে কোভিড হয়েছে তখন থেকে পড়াশোনাটা কিন্তু সবারই ফোনের মধ্যে সীমিত হয়ে গেছিলো। সে সময় তো বাচ্চাদেরকে ফোনটা দিতেই হতো, তাই না? তখন কিন্তু অনেকেই বাবা মারা আছেন আলাদা করে বাচ্চার জন্য ফোন কিনেছেন, কারণ অনলাইন ক্লাসেস করবে তারা, সেই জন্য। তো সেখানে তখন যখন ফোন দিয়েছেন, দিতে হয়েছে, তো সেটা তো আস্তে আস্তে আমাদের মধ্যে এসে গেছে। আমরা তো কেউ প্রেডিক্ট করিনি যে এরকম কোভিডের মতো এরকম একটা সিচুয়েশান আমাদের জীবনে আসবে, তাই না? তো কোভিড অনেক কিছু আমাদের শিখিয়েছে, অনেক নতুন জিনিস সে সাথে আমাদেরকে আলাপ করিয়েছে, আবার অনেক কিছু মানে দিয়েছে নিয়েছে বিশেষ করে। তো যাই হোক, নতুন অনেক কিছু শুরু হয়েছে, কোভিড মানে প্রি কোভিড আর পোস্ট কোভিড দুটো যে কি বলে সমাজ একদম আলাদা। সেই সময় আমরা কোভিডের আগে ভাবতেই পারতাম না যে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা এইসব চায়ের দোকানের আড্ডা এগুলো ছাড়াও যে জীবন মানুষের হতে পারে ঘরের মধ্যে বন্দি থেকে, আমরা এটা ভাবতে পারিনি। কোভিডের সময় এরকমও দেখা গেছে মানুষ গৃহবন্দী আর রাস্তার মধ্যে সব ময়ূর, তারপর আরও যত জন্তু জানোয়ার সব বেরিয়েছে, কারণ রাস্তা পুরো ফাঁকা রয়েছে, এরকম আমরা অনেক সিন দেখেছি, তাই না? তো সেখানে সেটাই বলছি যে এগুলো এই জিনিসগুলো তখন আর এখনকার মধ্যে অনেক অনেক ডিফারেন্স। তো বাচ্চাদেরকে যারা দিচ্ছেন, তবে একটাই কথা বলবো যে কোনো কিছুই বেশি ভালো নয়, যে আপনার বাচ্চা যে সবসময় ফোন ধরছে সেটাও ঠিক না, আর অবশ্যই আপনাকে মনিটর করতে হবে যে বাচ্চা অ্যাকচুয়ালি দেখছে এটা কি। তো আমি যেমন আপনাদের অনেক সময় শেয়ার করি, আমাদের রনু হচ্ছে, টাপুরের কথা ধরছি না, ও ভালো করে জানে যে কোনটা দেখতে হবে কোনটা দেখতে হবে না, কোনটা ওর জন্য ভালো কোনটা ওর জন্য খারাপ। দুদিন পর ও সেটা দরকার পড়লে মানুষকেও শেখাতে পারবে, ও সেই জায়গায় পৌঁছে গেছে, ওর ভালো মন্দের বিচার ও খুব ভালো করে করতে পারে। টাপুরের কথা বলছি না, আমি রনের কথা বলছি। রনও কিন্তু কি দেখছে না দেখছে, আমি সবসময় আমি টাপুর মিস্টার দেব তিনজনেই আমরা মনিটর করি, ও বেশিরভাগ সময় ওই লুলু কিডস ফুলু কিডস ওইগুলো তো দেখে, আর তার ওপর বলেছি কিনা জানি না, ও না লোগো প্রচুর লোগো দেখে, বিশেষ মানে আমি যা দেখেছি, হ্যাঁ একটা দুটো দেখি ওই শর্ট ভিডিও যেগুলো হয় না,
যেটা আমি আপনাদের সাথে একবার মনে হয় শেয়ারও করেছিলাম যে ওপর থেকে পড়ে যাচ্ছে, ও দেখছি সেরকম একটা পড়ে যাওয়ার নাটক করছে এরকম, এগুলো তো সঙ্গে সঙ্গে ওইগুলোকে সব আন মানে নট ইন্টারেস্টেড করে সব যাতে না ওই ওই ধরনের কোনো কন্টেন্ট দেখতে পারে সেটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এবার আমার তো ইচ্ছাই আছে ওকে, ওর জন্য একটা ট্যাব কেনার খুব ইচ্ছা আছে। তো ওর জন্য যদি আমি একটা ট্যাব কিনি তখন ওকে পুরো শুধুমাত্র ইউটিউব কিডস সেটা আর যা যা মানে ইয়ে আছে কি যেন বলে শেখার আছে, আমি দরকার আমার মাথায় আছে দরকার পড়লে আমি ইউটিউবের লোগোটা নেব, নিয়ে নিজে একটা বড় ভিডিও বানাবো কোনো যেখানে যেগুলো দেখা দরকার সেগুলোকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে সেটাকে আমি পুরো এডিট করে দরকার পড়লে দরকার পড়লে এরকম করে এমনভাবেই করবো যে ও ভাববে মনে হয় ইউটিউব চালাবে আর ওই ভিডিওগুলো সব পরপর পরপর আসতে থাকবে, যেটা আর কি ওর পক্ষে ভালো। তো যাই হোক, এটা আমার ইচ্ছা আছে, আমার ওকে ইচ্ছা আছে একটা ওর জন্য একটা ট্যাব নেওয়ার। তো দেখি কি হয়। তো চলুন, অনেকক্ষণ কথা বলে ফেললাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দোয়া ওমি ইয়াদ রাখনা।